অভিযোগ এনে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানানো হয়েছে। জাতীয় সংসদের স্পিকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে ওই বিচারপতি অভিমত দেওয়ার পর দেশজুড়ে হইচই পড়ে যায়। তারই জের ধরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি ওঠে সংসদেও। হাসান জাবেদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফরিদ আলম। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি। বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী স্পিকারের এই বক্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন বলে পরদিন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। জাতীয় সংসদের স্পিকারকে রাষ্ট্রদ্রোহীর সাথে তুলনা করার অভিযোগ এনে ক্ষমতাসীন দলের সিনিয়র সংসদ সদস্যরা ওই বিচারপতিকে অপসারণের জন্য সময় বেঁধে দেন। স্পিকারকে রাষ্ট্রদ্রোহী মানে কি? সংসদ রাষ্ট্রদ্রোহী? বিচার বিভাগের ক্ষমা চাওয়া উচিত। বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে সেই জনতা, সেই ঘটনা তো আমাদের জীবনে আছে। যে সংবিধান লঙ্ঘন করে সেই জাজকে এক মুহূর্তের জন্য আর তার পদে সমাসীন রাখা জাতির জন্য মঙ্গলজনক হবে না মাননীয় স্পিকার। আমরা অপেক্ষা করব তিন দিন সময়, যে মহামান্য চিফ জাস্টিস অব দি সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল করেছেন কিনা। যদি না করেন তাহলে আমরা বাধ্য হব, যদি তারা তাদের ক্ষমতার ব্যবহার না করেন তাহলে জাতীয় সংসদ তার সার্বভৌমত্ব রক্ষার কারণে আমরা আমাদের ক্ষমতা ফিরিয়ে আনব। হঠাৎ করেই সংসদ এবং বিচার বিভাগের মুখোমুখি অবস্থানে শঙ্কিত দেশের বিশিষ্ট আইনজীবীরা। নিজেদের মধ্যে একটা কথাবার্তা বলে এই সংঘর্ষ এক্ষুনি অপসারণ করা উচিত। তা নাহলে কিন্তু আমাদের সামনে, আমি আবার বললাম, আমি কিন্তু খুব খারাপ দিন দেখছি ডেমোক্রেসি গন। সাংবিধানিক যে দুটো অঙ্গ, এদের মধ্যে যে কোনো সমস্যা হয়ে থাক, এটা সমাধান হওয়া উচিত সাংবিধানিকভাবে। এটার সমাধান সম্ভব এবং কোনো আলটিমেটাম দেওয়ার সুযোগ কারোরই আরেকজনকে দেওয়ার সুযোগ নেই। তবে ডক্টর শাহদিন মালিক মনে করেন গণতন্ত্রের স্বার্থেই সবার বলার অধিকার রক্ষা করা জরুরি। স্পিকার যেটা বলেছেন, আমি মনে করি না যে এখানে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। তবে সাধারণত যেটা চলমান মামলার ব্যাপারে সংসদে আলোচনা না হওয়াটাই শ্রেয়। তার মানে এই না যে সংসদ কখনো একটা সুপ্রিম কোর্ট নিয়ে বা কোনো রায় নিয়ে আলোচনা করতে পারবেন না। গণতন্ত্র মানেই হলো আইন করে, নিয়ম করে কি বলতে পারবেন পারবেন না সেটা নির্ধারণ করা না। এদিকে বিচারপতি এ.এইচ.এম. শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে এক আইনজীবী এরই মধ্যে আবেদন জানিয়েছেন। উনি ব্যক্তিগতভাবে কারো ইজ্জত সম্মান হানি করার ক্ষমতা ওনাকে কেউ দেয়, সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে এটি বিচার চেয়েছি। ঘুষ নেয়া এবং সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে এর আগে আরও দুজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তদন্ত করেছিল। ফরিদ আলম, এনটিভি নিউজ, ঢাকা।